Welcome to SB Audio Works, where words come alive and tales unfold in every corner of the globe. ধূমপান, মদ্যপান এবং মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এতে ক্যান্সার হতে পারে। আমার আগ্রহ যে জ্বলন্ত হয়ে উঠল। গোবিন্দবাবুর বাড়ির কোনো লোকই মনোহরবাবুর নাম পর্যন্ত শোনেননি। ওদের নামে টাকা জমা রাখলে পুলিশ ওদের সন্ধান পেত। নমস্কার সকলকে, আপনারা শুনছেন এসবি অডিও ওয়ার্কস, আর আজকে আমাদের এসবি অরিজিনালসে গোয়েন্দা স্পেশাল জয়ন্ত মানিক। গল্পের নাম কাঁচের কফেন, গল্পের লেখক হেমেন্দ্র কুমার রায়। তার জন্ম হয় কলকাতায় 1888 খ্রিস্টাব্দে। তিনি মূলত কিশোরদের জন্য রহস্য রোমাঞ্চক ও ভৌতিক গল্প লেখার জন্য বিখ্যাত। তার সৃষ্ট কিছু বিখ্যাত চরিত্রগুলির মধ্যে রয়েছে জয়ন্ত মানিক, বিমল কুমার, সুন্দরবাবু ও ডিটেকটিভ হেমন্ত। এছাড়াও তিনি অনেক ভৌতিক গল্প ও রহস্য রোমাঞ্চ গল্প লিখে গেছেন। আজকের গল্পটি জয়ন্ত মানিক ও সুন্দরবাবুর চরিত্র অবলম্বনে নির্মিত। তাহলে দেরি না করে শুরু করছি আজকের রহস্য রোমাঞ্চ গল্প। ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ এসবি অরিজিনালস। আজকে গল্প পাঠে সুন্দরবাবুর চরিত্রে শুভম, মানিক, ইন্দ্রজিৎ, ব্যাংক ম্যানেজার অনল, মনোহর মিত্র সুরজিৎ, সুশীলা সাহানা। জয়ন্তর চরিত্রে গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি সুস্মিত। বলো না, আজ আমাকে চা খেতে বলো না। ঘরে ঢুকেই বলে উঠলেন সুন্দরবাবু। মানিক সবিস্ময়ে শুধল, সর্বনাশ করেছে জয়ন্ত, এ কি কথা শুনি আজই মন্ত্রণার মুখে? সুন্দরবাবু নাকি চাও পান করবেন না? না না, এ অসম্ভব। না না না, আজ কিছুতেই আমি চা খাব না, একেবারে ধনুর্ভঙ্গপণ। বুঝলাম। জয়ন্ত সুন্দরবাবুর অস্থির আগমনের পর এই প্রথম বলল, চা না খান, খাবার খাবেন তো? কি খাবার? খাবার কিন্তু সবই আপনার মনের মতো, এই যেমন ধরুন না টিকিয়া কাবাব। হো 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 হো, তাই নাকি? একেবারে, কিন্তু এতেই শেষ নয়, তারপর আছে ভিন্ডালু, হংস মাংস আছে বই কি, একেবারে খাঁটি বনবাসী হংস। সুন্দরবাবু কথাটা শুনে করুণ সুরে বললেন, কি খাবেন তো? সুন্দরবাবু একটি সুদীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে মাথা নেড়ে করুণ সুরে বললেন, আজ আমাকে হংস মাংস ধ্বংস করতে বলো না। হালে আর পানি পাচ্ছি না, হংস মাংসেও অরুচি। মোটেই নয়। তবে গৃহস্থের ছেলে হয়েও এই খাবো না ও খাবো না বলছেন কেন? আজ আমার উদর দেশের বড়ই দুরাবস্থা। পরম হৃষ্টপুষ্ট উদর, তবুও আমার উদরাময় হয়েছে। তাই বলুন তো ওষুধ খান। আমি কিন্তু হোমিওপ্যাথি জানি, এক ডোজ ওষুধ দেবো নাকি? থোকরো তোমার হোমা পাখির কথা, আমি খাবার কি ওষুধও খেতে আসিনি, আমি এসেছি একটা জরুরি কাজে। অসুস্থ দেহ তবু কাজ থেকে ছুটি নেন উনি, কি টনটনে কর্তব্য জ্ঞান আপনার মশাই। হ্যাঁ হ্যাঁ, তাই স্বর্গবাসী ঢেঁকিও ধান ভানে, পুলিশের আবার ছুটি কি হে? এবার জয়ন্ত জিজ্ঞেস করল, নতুন মামলা মনে হচ্ছে? তাছাড়া আর কি। তা মামলাটা কি? বলা শক্ত, খুনের মামলা কি মানুষ চুরির মামলা ঠিক ধরতে পারছি না। একটু একটু করে জাগ্রত হচ্ছিল জয়ন্তের আগ্রহ। সে সামনের চেয়ারের দিকে অঙ্গুলি নির্দেশ করে বলল, সুন্দরবাবু এই যো এই দিকে এই চেয়ারটা এসে বসুন, ব্যাপারটা খুলে বলুন দেখি। আসন গ্রহণ করে সুন্দরবাবু বললেন, এটা আজও মামলাও বলা চলে, রহস্যময় হলেও অনেকটা অর্থহীন। নাটকের পাত্র পাত্রী হচ্ছে তিনজন, একজন নারী আর দুজন পুরুষ। ওদের মধ্যে একজন পুরুষ হচ্ছে আসামি, তিনজনেই অদৃশ্য হয়েছে। অদৃশ্য হয়েছে? আচ্ছা,
কোনো কারণ টারণ কিছু জানা গেছে? শোনো, পুরো ঘটনাটা তাহলে বলি। বছর দেড়েক আগে সুরেন্দ্রমোহন চৌধুরী নামে এক ভদ্রলোক থানায় এসে অভিযোগ করেন, তার পিতামহী সুশীলা সুন্দরী দেবীর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। সুশীলা দেবী একজন 75 বছরের বিধবা এবং স্বামীর বিপুল সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী। স্বাস্থ্যভঙ্গ হওয়ার দরুন ডাক্তার মনোহর মিত্রের চিকিৎসাধীন হঠাৎ একদিন সুশীলা দেবী একখানা ট্যাক্সি ডাকিয়ে এনে মনোহর মিত্রের সঙ্গে বাড়ির বাইরে চলে যান। খোঁজাখুঁজির পর প্রকাশ পায় অদৃশ্য হওয়ার আগে সুশীলা দেবী ব্যাংক থেকে 15 লক্ষ টাকা তুলেছেন, তারপর তারা ফিরেও আসেননি, আর সে টাকাটাও উধাও। ডক্টর মনোহর মিত্র নামে এক ভদ্রলোকের খ্যাতি আমি শুনেছি বটে, পদার্থশাস্ত্রে সে নাকি অসাধারণ পাণ্ডিত্য অর্জন করেছিল, এর থেকে বেশি এখনই কিছু মনে পড়ছে না। তিনি ইনি মনোহর বাবুকে তুমি কখনো চোখে দেখেছ? না, দেখিন। আমিও দেখিনি, তবে তার চেহারার হুবহু বর্ণনা পেয়েছি। কিরকম বর্ণনা পেয়েছেন? মনোহর বাবুর দীর্ঘতা 5'4" বেশি হবে না, কিন্তু তার দেহ রীতিমতো চওড়া। তার মাথায় আছে প্রায় কাঁধ পর্যন্ত ঝুলে পড়া সাদা ধবধবে চুল, মুখেও লম্বা পাকা দাড়ি, আর তার বয়স 60-এর কমে নয়, কিন্তু তার শরীর এখনো যুবকের মতো সবল। রোজ সকালে সূর্য ওঠার আগে পদব্রজে অন্তত 4 মাইল ভ্রমণ করে আসেন। তার চোখ সর্বদাই ঢাকা থাকে কালো চশমা, টি কালো নাক, শ্যাম বর্ণ, সাদা পাঞ্জাবি, থান কাপড় আর সাদা ক্যাম্বিসের জুতো ছাড়া অন্য কিছু পরেন না। বর্মা চুরুটের অত্যন্ত ভক্ত, তার মুখ সর্বক্ষণে গম্ভীর, ডান কপালের ওপর একটা 1 ইঞ্চি লম্বা পুরনো কাটা দাগ আছে, হাতে থাকে এক গাছা রূপ বাঁধানো মোটা মালাক্কা বেতের লাঠি। মনোহরবাবুর বিস্তারিত বিবরণ শুনে জয়ন্ত বলল, সুন্দরবাবু একটা কথা আমাকে বলতেই হচ্ছে, আপনার বর্ণনার কাছে কিন্তু আলোকচিত্র হার মানে। আমি কিন্তু 1.5 বছর চেষ্টা করেও তার টিকিও আবিষ্কার করতে পারলুম না। কেন? তিনিও অদৃশ্য হয়েছেন। তার বাড়ি কোথায়? বালিগঞ্জে নিজের বাড়ি, সেখানে গিয়েছিলুম, কিন্তু বাড়ি একেবারে খালি। একেবারে খালি? আচ্ছা, মনোহরবাবুর পরিবার কি কেউ নেই নাকি? মাথা নেই, তার মাথা ব্যথা, তিনি বিবাহই করেননি। সে তো বুঝলাম, কিন্তু আর কোনো অন্য আত্মীয় স্বজন কিছু আছে কি? কারুর পাত্তা পাইনি। পাড়ার লোকের মুখে শুনলুম মনোহরবাবু জঞ্চারে পুরাতন আর বিশ্বস্ত ভৃত্য নিয়ে ওই বাড়িতে বাস করতেন বটে, কিন্তু হঠাৎ একদিন সকলকে সঙ্গে নিয়ে কোথায় চলে গিয়েছেন। জয়ন্ত খানিকক্ষণ চুপ করে থেকে তো বলল, আচ্ছা আপনি যে বললেন সুশীলা দেবী ট্যাক্সিতে চড়ে মনোহরবাবুর সঙ্গে বেরিয়ে গিয়েছেন, কেন, তার কি নিজের কোনো মোটর নেই নাকি? আছে বই কি, একখানা নয় 3-3 খানা। তাহলে মেনে নিতে হয় যে সুশীলা দেবী চাইছিলেন না যে তিনি কোথায় যাচ্ছেন সেটা কেউ জানতে পারে। হয় তোমার অনুমান সত্য, নয় তিনি ট্যাক্সি ভাড়া করেছিলেন মনোহর বাবুর পরামর্শে। আপনি ট্যাক্সিখানার সন্ধান পেলেন? নিয়েছি বই কি, ট্যাক্সি চালককেও খুঁজে বের করেছি, সে আরোহীদের হাওড়া স্টেশন পর্যন্ত নিয়ে গিয়েছে, আর কিছুই সে জানে না। তাহলে মনোহরবাবুর সঙ্গে সুশীলা দেবী বোধ হয় কলকাতার বাইরে চলে গিয়েছেন, কিন্তু কলকাতার বাইরে কোথায়? আমিও মনে মনে বারবার এই প্রশ্নই করেছি, কোথায় কোথায় কোথায়। খালি ওই প্রশ্ন নয় সুন্দরবাবু,
আরও সব প্রশ্ন আছে। 75 বছর বয়সে 15 লক্ষ টাকা নিয়ে সুশীলা দেবী রুগ্ন দেহে এমন লুকিয়ে মনোহরবাবুর সঙ্গে চলে গেলেন কেন? দ্বিতীয়, তিনি বেঁচে আছেন কিনা? আর তৃতীয়, মনোহরবাবু বিখ্যাত পদার্থবিদ হলেও মানুষ হিসেবে তিনি সাধু ব্যক্তি নন। আমার কথা এখনো ফুরোয়নি, সবটা শুনলে প্রশ্ন সাগরে তোমাকে তলিয়ে যেতে হবে। আমার আগ্রহ যে জ্বলন্ত হয়ে উঠল। বলুন সুন্দরবাবু, বলুন বলুন। যে মাসে সুশীলা দেবী অন্তর্হিত হন সেই মাসেই আরো একটা মানুষ নিরুদ্দেশ হওয়ার মামলা আমার হাতে আসে। দুটো মামলাই কতকটা একই রকম। গোবিন্দলাল রায় একজন বড় জমিদার, বয়স 70-এর কম নয়। তিনি বিপত্নী হলেও সংসার তার বৃহৎ, 5 পুত্র 3 কন্যা পৌত্রপুত্রীও আছে। কিন্তু হঠাৎ একদিন গোপনে ব্যাংক থেকে নগদ 12 লক্ষ টাকা তুলে নিয়ে তিনি অজ্ঞাতবাস। তবে গোবিন্দবাবু যাওয়ার সময় একখানা চিঠি রেখে গিয়েছিলেন, তাতে লেখা, আমি বিদেশ ভ্রমণে যাচ্ছি, ফিরতে বিলম্ব হবে, ওরা আমার জন্য চিন্তিত করো না। তারপর থেকে আর কোনো খোঁজ খবর নেই। 3 মাসের মধ্যেও বৃদ্ধ পিতার কাছ থেকে একখানা পত্র পর্যন্ত না পেয়ে তার পুত্রটা আমার আশ্রয় নেন, কিন্তু যথাসাধ্য চেষ্টা করেও গোবিন্দবাবুর নাগাল ধরতে পারিনি। আপনি কি মনে করেন আগের মামলার সঙ্গে এ মামলাটারও কোনো সম্পর্ক আছে? অল্প বিস্তর মিল কি নেই জয়ন্ত? একজন অতি বৃদ্ধা নারী আর একজন অতি বৃদ্ধ পুরুষ দুজনেই গোপনে অজ্ঞাতবাসে গমন করেছেন, আর দুজনেই যাওয়ার ঠিক আগেই ব্যাংক থেকে 10 লক্ষ টাকা তুলে নিয়ে গেছেন। দুজনেই আত্মগোপন করবার দিন থেকে আজ পর্যন্ত নিজেদের অস্তিত্বের কোনো প্রমাণই দেননি। কিন্তু গোবিন্দবাবুর সঙ্গে কি মনোহরবাবুর পরিচয় ছিল? গোবিন্দবাবুর বাড়ির কোনো লোকই মনোহরবাবুর নাম পর্যন্ত শোনেননি। তাহলে আপনি কি বলতে চান? মাসখানেক আগে গোবিন্দবাবুর বড় ছেলে আমার হাতে একখানা পত্র দিয়ে বলেন, একখানা বইয়ের ভেতর থেকে এই চিঠিখানা পেয়েছি। চিঠিখানা পড়বার পর বাবা নিশ্চয়ই ওই বইয়ের ভেতরে খুঁজে রেখেছিলেন। জয়ন্ত, হ্যাঁ এই নাও, এই নাও চিঠিখানা, একটু পড়ে দেখো। জয়ন্ত খামের ভেতর থেকে চিঠিটা বের করে নিয়ে পাঠ করল। প্রিয় গোবিন্দবাবু, এতদিন পরে আমার প্রস্তাবে আপনি সম্মত হয়েছেন শুনে অত্যন্ত আনন্দ লাভ করলুম। বেশ, আগস্ট মাসের 4 তারিখ 5টার সময় আমার লোক হাওড়া স্টেশনে ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে আপনার জন্য অপেক্ষা করবে। কিন্তু মনে রাখবেন, আপনাকে সঙ্গে করে আনতে হবে অন্তত নগদ 12 লক্ষ টাকা। যতদিন না আমাদের উদ্দেশ্য সিদ্ধ হয় ততদিন আমরা এইখানেই বাস করব। আমার উপরে বিশ্বাস রাখুন, আপনার কোনো আশঙ্কা নেই। পত্রের কথা কারুর কাছে প্রকাশ করবেন না। ইতি ভবদীয় শ্রী মনোহর মিত্র। পড়লে? হ্যাঁ, চিঠির কাগজে কোনো ঠিকানা নেই, কিন্তু খামের উপরে দেখো ডাকঘরের নাম রয়েছে, সুলতানপুর। সুলতানপুর হচ্ছে একটা ছোটো খাটো শহর, সেখানে আমি গিয়েছিলাম, কিন্তু ডাক্তার মনোহর মিত্রের নাম পর্যন্ত কেউ সেখানে শোনেননি। সুন্দরবাবু, সুলতানপুর ডাকঘর থেকে কোন কোন গ্রামে চিঠি বিলি করা হয় সেটা খোঁজ নিয়েছিলেন তো? তা আবার নিইনি, শুধু খোঁজ নেওয়া কি, সব জায়গাতেই নিজে গিয়ে ঢু মারতেও ছাড়িনি, কিন্তু লাভ হয়েছে প্রকাণ্ড অশ্বডিম্ব। জয়ন্ত ভাবতে লাগল নীরবে। সুন্দরবাবু বললেন, আমার কি সন্দেহ হচ্ছে জানো, মনোহর নাম ভাড়িয়ে কিছুদিন ও অঞ্চলের কোথাও বাস করছিল, তারপর সুশীলা দেবী আর গোবিন্দবাবুকে হাতে পেয়ে হত্যা করে তাদের টাকাগুলো হাতিয়ে আবার সরে পড়েছে কোনো অজানা দেশে। জয়ন্ত যেন নিজের মনেই বলল, চিঠিটা পড়ে জানা গেল যে মনোহরবাবু কোনো প্রস্তাবে গোবিন্দবাবু প্রথমে রাজি হননি, কিন্তু পরে রাজি হন। উপসম্ভব সেই প্রস্তাবটাই
কাজে পরিণত করার জন্য তিনি চেয়েছিলেন 12 লক্ষ টাকা। কে বলতে পারে, সুশীলা দেবীর কাছেও মনোহরটিকে এইরকম প্রস্তাবই করেননি। কিন্তু কি সেই প্রস্তাব যার জন্য লোকে এমন লক্ষ লক্ষ টাকা খরচ করতে রাজি? কে বলি কি টাকা খরচ করতে রাজি হয়? ধাপ্পার ভুলে সংসার, পুত্র কন্যা, আত্মীয় স্বজন ছেড়ে অজ্ঞাতবাসে যেতেও কি কুণ্ঠিত হয় না? সুন্দরবাবু, প্রস্তাবটা যে প্রচণ্ড অসাধারণ সে বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। জয়ন্ত, মনোহরের প্রস্তাব নিয়ে বেশি মস্তিষ্ক চালনা করে কোনো লাভ নেই। লাভ আছে বই কি? প্রস্তাবটা কি জানতে পারলে আমাদের আর অন্ধকারে হাতড়ে মরতে হয় না? কিন্তু যখন তা আর জানবার উপায় নেই, তখন আমাদের অন্ধকারে ঢিল ছুটতে হবে বই কি? অন্ধকারে প্রচুর ঢিল তো ছুড়েছেন, একটা ঢিলও লক্ষ্যে গিয়ে লাগলো কি? তুমি আমাকে আর কি করতে বলো? আপনি তো সবার আগে মনোহরবাবুকে আবিষ্কার করতে চান, তাই না? নিশ্চয় নিশ্চয়। তাহলে আমাদের সঙ্গে আরেকবার সুলতানপুর চলুন। সেটা হবে ডাহা পণ্ডশ্রম, কারণ সে অঞ্চলের কোনো পাথরই আমি উল্টাতে বাকি রাখিনি। না, একখানা পাথর উল্টাতে আপনি ভুলে গিয়েছেন। কোনখানা শুনি। যথাসময় তার প্রকাশ পাবেন। বেশ, তাই সই। মানিক, সব শুনলে তো? হ্যাঁ শুনলাম তো। আচ্ছা মানিক, এখন তোমাকে একটা কাজ করতে হবে। ফরমাস করো ভাইয়ার। তোমার ছবি আঁকার হাত খুব পাকা। তুমি ছাড়া ও কথা আর কেউ বলে না, কারণ আমি আর্ট বুঝি। বাংলাদেশের 15 আনা লোক যা বোঝে না। আচ্ছা, 15 আনার রসিকদের কথা এখন না হয়ে থাক, আমায় কি করতে হবে তাই বলো। মনোহরবাবুর আকৃতি প্রকৃতির বিশেষত্বগুলো আগে তুমি সুন্দরবাবুর কাছ থেকে ভালো করে আরেকবার শুনে নাও, ঠিক আছে? তারপর এমন একটা মনুষ্য মূর্তি আঁকো যার মধ্যে থাকবে ওই বিশেষত্বগুলো, বুঝলে? সুন্দরবাবু কৌতূহলী হয়ে বললেন, ওরকম ছবি এঁকে কি লাভ হবে? ওই ছবির সাহায্যে হয়তো আসামিকে শনাক্ত করা যাবে। জয়ন্ত কি যে বলেন আর তা ঠিক নেই। আরে মনোহরকে আমিও দেখিনি, মানিকও দেখিনি। আমি খেয়েছি পরের মুখে ঝাল, সাধ নকলে আসল খাস্তা। মানিক শিব করতে বানর গড়ে বসবে, ছবি দেখে মনোহরকে চেনাই যাবে না। ফলে এনু পরিচয়েতে সুন্দরবাবু, ফলে এনু পরিচয়েতে। অর্থাৎ ফলের দ্বারা চেনা যায় বৃক্ষকে। এর আসল তাৎপর্য হল আকৃতির দ্বারা মানুষকে না চিনলেও তার ব্যবহারের দ্বারা চেনা যায় অনায়াসেই। বহু অভিজ্ঞতার ফলেই এইরকম এক একটি প্রবাদ বাক্য রচিত হয়, বুঝলেন মশাই? কিচ্ছু বুঝলাম না। তাহলে শুনুন, এই পৃথিবীতে সেই জাতীয় মানুষের সংখ্যাই বেশি যাদের আকৃতির মধ্যে থাকে না সুস্পষ্ট কোনো বিশেষত্ব। হয়তো তারা দেখতে সুন্দর, তবুও তারা আমাদের দৃষ্টি আকর্ষণ করে না, হারিয়ে যায় জনতার গড্ডালিকা প্রবাহের মধ্যে। কিন্তু আপনার মুখের বর্ণনা শুনে এইটুকু বোঝা গেল যে মনোহরবাবু ওই শ্রেণীর সাধারণ মানুষের মতো নন। তার মধ্যে একাধারে আছে একটি দুটি নয়, অনেকগুলি ক্যারেক্টারিস্টিক্স বা বিশেষত্ব দ্যোতক লক্ষণ, যথা উচ্চতায় সাধারণ কিন্তু চওড়ায় অসাধারণ দেহ, মাথায় কাঁধ পর্যন্ত ঝুলে পড়া ধবধবে পাকা চুল, মুখেও লম্বা পাকা দাড়ি, বৃদ্ধ হলেও যুবকের মতো সবল শরীর, চোখে কালো চশমা, সাদা পাঞ্জাবি, থান কাপড়, সাদা ক্যানভাসের জুতো, মুখে বা হাতে সর্বদাই বর্মা চুলুট, গম্ভীর মুখ, ডান কপালে 1 ইঞ্চি কাটা দাগ, হাতে মালাক্কা বেতের রূপবাঁধানো লাঠি। একসঙ্গে এতগুলো বিশেষত্ব যদি ছবির মূর্তিতে ফোটে, তবে তা মনোহরবাবুর ফটোগ্রাফ না হলেও যে তাকে দেখেছে সেই এই ছবি তার বলে শনাক্ত করতে পারবে। সব শুনেও যেন সুন্দরবাবুর মন মানল না। তিনি বললেন, তুমি কেবল নিজের মন গড়া কথাই বলছো, একটা প্রমাণও তো দিতে পারলে না। একটা কেন, অনেক প্রমাণই দিতে পারি। তাই নাকি?
এদেশের কোনো গোয়েন্দা যে এমন বর্ণনা শুনে প্রতিকৃতি এঁকে অপরাধী গ্রেপ্তার করেছে আমি তো কখনো তা শুনিনি। এদেশের কথা শিখে তুলে রাখুন সুন্দরবাবু, এদেশের কথা নিয়ে মাথা ঘামাবেন না। কিন্তু পাশ্চাত্য দেশের গোয়েন্দারা অনেকবারই এমনই বর্ণনা শুনে আঁকা প্রতিকৃতির সাহায্যে আসল অপরাধীকে বন্দী করতে পেরেছে। সুন্দরবাবু বিস্ফারিত চোখে বললেন, বটি বটি বটে, আমি তো তা জানতুম না। সুন্দরবাবু আপনি অনেক কিছু আগেও জানতেন না, এখনও জানেন না, আবার না জানলে ভবিষ্যতেও জানতে পারতেন না, তবুও জানতে গেলেও এত বেশি তর্ক কেন করেন বলুন দেখি। সুন্দরবাবু দীপ্ত নেত্রে কেবল বললেন, হুম, জানাজানি নিয়ে হানাহানি ছেড়ে দাও মানি, এখন বর্ণনা শুনে মনোহরের চিত্ররূপ আঁকবার চেষ্টা করো, কালই আমরা সুলতানপুরে যাত্রা করব। সুলতানপুর ছোট শহর হলেও তিনটি রেলপথের সংযোগস্থলে অবস্থিত বলে লোকজনের সংখ্যা বড় অল্প নয়। শহরের ভিতর দাঁড়িয়ে দেখা যায় সুলতানপুরের বাইরে চারিদিকে যেন প্রকৃতি নিজের ভাণ্ডার উজাড় করে ছড়িয়ে দিয়েছে তার অজস্র সৌন্দর্যের ঐশ্বর্যের শোভা। সূর্যের আলো নদীর জলে ঝলমল করছে, যেটা মরকত সবুজ ঘাসের ক্ষেতের ওপর দিয়ে বইছে। দূরে দেখা যাচ্ছে গাঢ় নীল জঙ্গলের সারি, যেগুলি আলো ছায়ায় ঝিলমিল করছে, আর তাদের পেছনে উঁচু উঁচু পাহাড়গুলো যেন দাঁড়িয়ে আছে চুপ করে, যেন রহস্যময় কোনো প্রহরী। বন থেকে দলে দলে পাখিরা শহরে আসছে, আর শীতল বাতাস যেন কোনো অজানা বন থেকে অচেনা ফুল ফোটার গল্প বলে দিয়ে। জয়ন্ত, এমনই সব জায়গায় জন্মলাভ করে কবির কল্পনা, কিন্তু আমরা কবি নই যে। আমরা ঠিক তার উল্টো, আমরা এখানে কাল্পনিক মিথ্যার সঙ্গে মিতালি করতে আসিনি, আমরা এসেছি বাস্তব সত্যের সঙ্গে যুদ্ধ করতে। এমন সুযোগ পেলে মানিক ছাড়ে না। সত্যের সঙ্গে যুদ্ধ করতে? সে কি সুন্দরবাবু, সত্য কি আপনার শত্রু নাকি? সুন্দরবাবুর বদনমণ্ডলে ঘনিয়ে উঠেছিল অন্ধকার, কিন্তু জয়ন্ত তাড়াতাড়ি তার পক্ষ অবলম্বন করে বলে উঠল, না মানিক, সুন্দরবাবু বোধ করি বলতে চান উনি এসেছেন সত্যের শত্রুর সঙ্গে যুদ্ধ করতে। সুন্দরবাবুর মুখ তৎক্ষণাৎ প্রসন্ন হয়ে উঠল। জয়ন্ত ঠিক ধরেছ, আমি তো ওই কথাই বলতে চাই। যাকো কথা সুন্দরবাবু, ওই বাড়িখানা কি? পোস্ট অফিস, যাবে নাকি? পরে বিবেচনা করব সুন্দরবাবু। আচ্ছা, কলকাতার বিখ্যাত চৌধুরী ব্যাংকের একটা শাখা এখানে আছে না? হ্যাঁ, সেটা এখানকার প্রধান ব্যাংক। একবার সেই ব্যাংকে যেতে চাই। কেন বলো দেখি? সেখানে গেলেই বুঝতে পারবেন। চৌধুরী ব্যাংক, দোতলায় উঠে দেখা গেল একটা বিলিতি পোশাক পরা যুবক দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রবল বাতাসে দেশলাই জেলে সিগারেট ধরাবার চেষ্টা করছে, কিন্তু পারছে না। তাকে দেখেই মানিক বিস্মিত স্বরে বলল, এ কি করুণা! আরে মানিক নাকি, এখানে যে। আর বলো কেন ভাই, এই ব্যাংকের ম্যানেজারকে একটু দরকার। আমি এখানকার ম্যানেজার। বাহ, সে কি হে, কবে থেকে? মাস ছয়েক তুমি তো আমাদের পাড়ার মারাও না, জানবে কেমন করে? এদের সঙ্গে পরিচয় করিয়ে দাও। ইনি হচ্ছেন সুন্দরবাবু, ডাক সাইটে পুলিশ কর্মচারী, আর ইনি হচ্ছেন আমার বন্ধু জয়ন্ত। আমার মুখে এর কথা তুমি অনেকবার শুনেছ হয়তো। আর জয়ন্ত, এইটি হচ্ছে আমার বাল্য বন্ধু করুণ ভট্টাচার্য, আমার মামা বাড়ির পাশেই এদের বাড়ি। আপনাদের মতো মহাবিখ্যাতরা এই ধাপ দ্বারা গোবিন্দপুরে কেন? আচ্ছা, সে কথা পরে হবে, আগে আমার ঘরে এসে বসুন। সকলে আসন গ্রহণ করার পর নিজেও টেবিলের সামনে গিয়ে বসে পড়লেন করুণা। এইবার আপনাদের জন্য কি করতে পারি আদেশ করুন। আদেশ টাদেশ কিছুই নয়, প্রথমেই বিনীত নিবেদন আছে।
বলতে পারেন সুলতানপুর ডাকঘরের এলাকার মধ্যে সবচেয়ে ধনী বাঙালি এমন কে আছেন যিনি আপনাদেরও মক্কেল? বিচিত্র প্রশ্ন আপনার। সুলতানপুর ডাকঘরের এলাকার কিছু কিছু বাঙালি আছেন বটে, কিন্তু তাদের মধ্যে একজন ছাড়া সকলেই সম্পন্ন গৃহস্থ বা মধ্যবিত্ত শ্রেণীর লোক। সেই একজন কি খুব ধনী? আগে হ্যাঁ, তাকে ধনকুবের বলাও চলে হয়তো। তিনি কি আপনাদেরও মক্কেল? আমাদের একজন প্রধান মক্কেল। তিনি কোথায় থাকেন? এখান থেকে 3 মাইল দূরে আছে বেগমপোড়া নামে একটি জায়গা, সেখান থেকেও মাইল দুয়েক তফাতে দস্তর মতো গহন বনের ভেতরে আছে তার বাংলোর ধরন তৈরি মস্ত বাড়ি। কিন্তু অত বড় ধনী এমন নির্জন জায়গায় থাকেন কেন? শুনতে পাই তিনি ভারী খেয়ালি লোক। বেশ, তার নাম কি ডাক্তার মনোহর মিত্র? আগে না, তার নাম সিদ্ধেশ্বর সেন। জয়ন্ত চুপ করে রইল গম্ভীর মুখে। সুন্দরবাবু মুরুব্বি আনা চালে ঘাড় নাড়াতে নাড়াতে গাল ভরা হাসি হেসে বললেন, তুমি আমার উপর টেক্কা মারবে বলে এখানে এসেছো? কিন্তু দেখছো তো ভায়া, আমি কোনো পাথর উল্টাতেই বাকি রাখিনি। জয়ন্ত নিরুত্তর মুখে পকেট থেকে মানিকের আঁকা সেই ছবিখানা বার করে ধীরে ধীরে বলল, করুণাবাবু, এই ছবির মানুষটিকে কোনোদিন কি আপনি স্বচক্ষে দর্শন করেছেন? করুণা ছবির উপর ঝুঁকে পড়ল, তারপরেই বিনা দ্বিধায় বলে উঠল, এই ছবির সঙ্গে সিদ্ধেশ্বরবাবুর মুখ ঠিক ঠিক মিলছে না বটে, তবে এখানে যে সিদ্ধেশ্বরবাবুর প্রতিকৃতি সে বিষয়ে একটু সন্দেহ নেই। জয়ন্ত হাঁ করে সুন্দরবাবুর দিকে তাকিয়ে দেখল এবং সঙ্গে সঙ্গে ঘাড় হেট করে খুব মৃদুস্বরে বলল, করুণাবাবু, আপনাদের এই সিদ্ধেশ্বরবাবুর কথা আরও কিছু বলতে পারেন? একে আপনি মানিকের প্রাণের বন্ধু, তার উপরে আপনার মতো লোকের সঙ্গে বাক্যালাপ করবার সুযোগ পাওয়াও পরম সৌভাগ্য। আপনি কি জানতে চান বলুন। আচ্ছা, সিদ্ধেশ্বরবাবু কবে কত দফায় আপনাদের ব্যাংকে কত টাকা জমা রেখেছেন? করুণা স্তব্ধ হয়ে রইল কিছুক্ষণ, খুব মৃদুস্বরে বলল, দেখুন, এরকম প্রশ্নের জবাব দেওয়া আমাদের পক্ষে উচিত নয়, কারণ সিদ্ধেশ্বরবাবু হচ্ছেন আমাদের একজন প্রধান মক্কেল, কিন্তু আপনাদের কথা স্বতন্ত্র, বিশেষত সুন্দরবাবু হচ্ছেন একজন বিশিষ্ট রাজকর্মচারী, এক্ষেত্রে আমরা আদেশ পালন করতে বাধ্য। আপাতত আমার স্মৃতি থেকেই আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব, দরকার হলে পরে টাকার সঠিক পরিমাণ আপনাকে জানাতে পারি। শুনুন তাহলে, সিদ্ধেশ্বরবাবু তার বাংলো বাড়ি তৈরি হওয়ার পর এই অঞ্চলে প্রথম আসেন প্রায় 2 বছর আগে। সেই সময় আমাদের ব্যাংকে তিনি জমা রাখেন 6 লক্ষ টাকা। দ্বিতীয়বারে প্রায় বছর দেড়েক আগে তিনি এই ব্যাংকে 15 লক্ষ টাকা জমা দেন। তৃতীয়বারে সেও বোধহয় 1.5 বছরের কাছাকাছি সিদ্ধেশ্বরবাবুর কাছ থেকে আবার আমরা 12 লক্ষ টাকা পাই, অর্থাৎ মোট 33 লক্ষ টাকা। জয়ন্ত অর্থপূর্ণ দৃষ্টিতে সুন্দরবাবুর দিকে তাকিয়ে কানে কানে বললেন, শুনলেন, দ্বিতীয় আর তৃতীয়বারে সিদ্ধেশ্বরবাবু এখানে জমা দিয়েছেন 15 আর 12 লক্ষ টাকা। সুশীলা দেবী আর গোবিন্দবাবু কি 15 আর 12 লক্ষ টাকা নিয়েই নিরুদ্দেশ হননি? সুন্দরবাবু মৃদুস্বরে, কিন্তু প্রথম দফায় 6 লক্ষ টাকা কোথা থেকে এলো? দেখুন, জোর করে কিছুই বলতে চাই না, খুব সম্ভবত ওটা হচ্ছে সিদ্ধেশ্বরবাবুর নিজের টাকা। আপনারা আর কিছু কি জানতে চান? সিদ্ধেশ্বরবাবুর ব্যক্তিগত জীবন সম্বন্ধে আপনি কিছু জানেন কি? বিশেষ কিছুই জানি না। আচ্ছা করুণা, বছর দেড়েক আগে কোনো বৃদ্ধ মহিলা কি সিদ্ধেশ্বরবাবুর অতিথি হয়েছিলেন? করুণা একটু ভেবে বলো দেখি। দেখো মানিক, বছর দেড়েক আগেকার কথা আমি ঠিকঠাক জানি না,
তবে একথা শুনেছি বটে, বছর দেড়েক আগে সিদ্ধেশ্বর বাবু একটি অতি বৃদ্ধাকে নিয়ে সুলতানপুর স্টেশনে এসে নেমেছিলেন। তারই কিছুদিন পরে কি একটি বৃদ্ধ ভদ্রলোকও এখানে এসেছিলেন? এও আমার শোনা কথা মানিক, শুনেছি সে ভদ্রলোকও গিয়েছিলেন সিদ্ধেশ্বর বাবুর বাড়িতে, কিন্তু থামলে কেন? কিন্তু কি? কিঞ্চিত ইতস্তত করে করুণা বলল, ভাই মানিক, সিদ্ধেশ্বর বাবুর সম্বন্ধে অনেক কানাঘুষাই শুনতে পাই, কিন্তু শোনা কথা পরের কাছে প্রকাশ করতে ভয় হয়। করুণার কাঁধে এক চর দিয়ে মানিক অভিযোগ বরা কণ্ঠে বলল, করুণা, আমি কি তোমার পর? কোনো ভয় নেই, তোমার শোনা কথাই তুমি প্রকাশ করো। শুনেছি সিদ্ধেশ্বর বাবুর বাংলোয় একটি বৃদ্ধ নারী আর একটি বৃদ্ধ পুরুষ প্রবেশ করেছিলেন বটে, কিন্তু আজ পর্যন্ত কেউ তাদের প্রস্থান করতে দেখেনি। কেবল তাই নয়, তারা যে এখনও ওই বাংলোর ভেতর আছেন এমন কোনো প্রমাণও নেই। এই যে অসম্ভব কথা মানিক, তুমি আমার বাল্য বন্ধু, তুমি জিজ্ঞাসা করছো বলেই বলছি। সিদ্ধেশ্বর বাবুর ওই রহস্যময় বাংলো সম্বন্ধে আরও যেসব কানাকানি শুনতে পাই তা মোটেই বিশ্বাসযোগ্য নয়। তোমার কথা আর অর্থ বুঝলাম না করুণার। লোকে বলে ও বাংলো হচ্ছে ভুতুরে। ভুতুরে? কেন? ওখানে নাকি কাচের দুটো কফিনের মধ্যে, কাচের কফিন? হ্যাঁ, ওখানে নাকি কাচের দুটো কফিনের মধ্যে আছে একটি পুরুষ আর একটি নারীর মৃতদেহ। সুন্দরবাবু চমকে লাফ মেরে চিৎকার করে বলে উঠলেন, হ্যাঁ হ্যাঁ। ঠিক সেই সময় ঘরের ভিতর এসে ঢুকল একজন ভৃত্য। সিদ্ধেশ্বর বাবু দেখা করতে এইছেন। বেশ, তাকে এখানে নিয়ে এসো। মিনিট দুয়েক পরেই ঘরের দরজার কাছে সিদ্ধেশ্বরবাবুর আবির্ভাব। মানিকের আঁকা ছবির বারোয়ানাই মিলে যায় তার চেহারার সাথে। ত্রস্তভাবে সকলের মুখের উপর একবার বিদ্যুৎ বেগে দেখে নিয়ে বললেন, করুণাবাবু, আপনার ঘরে আজ অনেক অতিথি দেখছি, আমি জানতাম না, মাফ করবে, আরেকদিন আসব। বলতে বলতে সিদ্ধেশ্বরের অন্তর্ধান। সুন্দরবাবু তার দোদুল্যমান ভুঁড়িকে রীতিমতো কাহিল করে তড়াক করে এক সুদীর্ঘ লাফ মেরে, পাকড়াও পাকড়াও, মনোহর মিত্রী লম্বা দিচ্ছে, ওকে গ্রেফতার করো, ওকে গুলি করে মারো। জয়ন্ত হাত বাড়িয়ে সুন্দরবাবুর কাঁধ চেপে কঠোর কণ্ঠে বলল, শান্ত হন সুন্দরবাবু, শান্ত হন, লাভঝাপ করে চিৎকার করে ভাড়ামি করবেন না। আসুন দেখা যাক মনোহরবাবুর এর পরে কি করেন। তারপর ব্যাংকের বারান্দায় গিয়ে দেখা গেল রাস্তায় মনোহরবাবু তার মোটর বাইক চালিয়ে সবেগে চললেন। এখন আমরা কি করব? নিচে নেমে গিয়ে মোটরে চড়ে মনোহরের পশ্চাদাবন করতে পারি বটে, কিন্তু ততক্ষণে আসামি আমাদের নাগালের বাইরে অদৃশ্য হয়ে যাবে। করুণার দিকে ফিরে, আচ্ছা, আপনি তো মনোহরবাবুর বাংলোয় যাবার রাস্তা জানেন, তাই না? জানি। তাহলে আর বিলম্ব না করে আমাদের সঙ্গে আসুন। মনোহরবাবু তো বাংলোখানা আর কফিন দুটো কাঁধে করে সঙ্গে নিয়ে যেতে পারবেন না। আগে দেখা যাক তার বিরুদ্ধে কি কি প্রমাণ আছে, তারপরে তাকে পুনরাবিষ্কার করতে আমার বেশিক্ষণ সময় লাগবে না। সকলে পুলিশের লরির উপর চড়ে বসল এবং সঙ্গে চলল কয়েকজন সামরিক পুলিশ। খানিকক্ষণ পরেই পিছনে রইল সুলতানপুর এবং সামনে এগিয়ে এলো ভূস্বর্গের বর্ণোজ্জ্বল দৃশ্য। আকাশ, পাহাড়, কানন, এত সুন্দর সূর্য, লতা পাতা, ফুল, এমনকি মৌমাছি, প্রজাপতি ও পতঙ্গ পর্যন্ত যেন চোখের সামনে ধরে রাখার চেষ্টা করছে রামধনুর সাতটা রং। ঝরঝর করে ঝর্ণা ঝরছে, যেন
এই ঝর্ণার কোলে। সূর্যের আলো তার কিরণগুলো যেন সঞ্চারিত করে রচনা করছে ইন্দ্রধনু। জীবনের প্রকৃতি যে বিচিত্র গীতি কবিতা শোনাতে চায়, তার মধ্যেও আছে কত বিভিন্ন সুরের মাধুরী, বাতাসের গুঞ্জন, তরুপল্লবের মর্মর, কোকিলের কুহু কুহু, ভ্রমরের গুনগুন, তটিনীর কুল কুল, বেগমপুরাও পিছনে গিয়ে পড়ল। সামনে এবার দুরারোহ পর্বতমালার তলায় মাথা তুলে দাঁড়াল দুর্গম অরণ্য, এবং তারই বক্ষ ভেদ করে অগ্রসর হয়েছে সর্পিল গতিতে একটি নাতি বৃহৎ পথ। সেই জনহীন পথে নীরবতার তন্দ্রাভঙ্গ করে ছুটে চলল মোটর লরি। মানিক বলল, এমন জায়গাতেও মানুষ থাকে? মনোহর মানুষ নয়, সে অমানুষ, নিজের যোগ্য জায়গায় বেছে নিয়েছে। কিন্তু আমার খালি খালি এই কথাই মনে হচ্ছে, জয়ন্ত কেমন করে সন্দেহ করল যে সুলতানপুরের চৌধুরী ব্যাংকের সঙ্গেই মনোহরের কোনো সম্পর্ক থাকতে পারে। আন্দাজ সুন্দরবাবু, আন্দাজ। আমার বিশেষ অটুট কোনো যুক্তি নেই, আন্দাজেই ছুঁড়েছি অন্ধকারে ঢিল। হ্যাঁ, আন্দাজটা কি শুনতে পাই না? দেখুন, গোড়া থেকেই আমার দৃঢ় ধারণা ছিল মনোহরবাবু বাসা বেঁধেছেন সুলতানপুর ডাকঘরের এলাকার মধ্যে। এও ধরে নিলুম যথাক্রমে 15 লক্ষ আর 12 লক্ষ টাকা নিয়ে সুশীলা দেবী আর গোবিন্দবাবু তারই কাছে গিয়ে হয়েছেন নিরুদ্দেশ। 27 লক্ষ টাকা হস্তগত করে নিশ্চয়ই তিনি নির্বোধের মতো বাড়ির ভেতরে রেখে দেবেন না, বাড়িতে চোর ডাকাতের ভয়। ওদিকে ব্যাংকে রাখলে টাকা সুদে বাড়ে, তারপর ও টাকার কথা না হয় ছেড়েই দিলাম। মনোহরবাবুকে তিনি লিখেছিলেন, যতদিন না আমাদের উদ্দেশ্য সিদ্ধ হয় ততদিন আমরা এখানেই বাস করব, কিন্তু মানুষের খাওয়া পড়ার জন্য দরকার হয় টাকার। টাকা আগাছার মতন আপনা আপনি মাটি ফুড়ে গজিয়ে ওঠে না। নিজের ভরণ পোষণের জন্য মনোহরবাবু নিশ্চয়ই কিছু টাকা ব্যাংকে গচ্ছিত রাখবেন, সুতরাং কোনো না কোনো দিক দিয়ে তার সঙ্গে যে ব্যাংকের সম্পর্ক আছে এটা আমি আগে থাকতেই আন্দাজ করতে পেরেছিলাম। অবশ্য আন্দাজ মাত্র। বারে আন্দাজ বলি হারি। এই কথা শুনে করুণা বলে, ওই সিদ্ধেশ্বর অর্থাৎ মনোহরবাবুর বাংলো দেখা যাচ্ছে? মনোহরহীন মনোহরের বাংলোর ভিতরে আছি, হয়তো এয়ারটাইট কাঁচের কফিনের মধ্যে দুটো বুড়ো বুড়ির কতদিনের বাসি শুকনো মড়া। বাবা, এই কিরকম বাংলো! চারিদিকে ঘন জঙ্গল আর ঝোপঝাপ, উপর থেকে মাথার উপরে ঝাঁপ খাবে বলে হুমড়ি খেয়ে আছে প্রকাণ্ড কালো পাহাড়। আর এই যেন হানা বাড়ি, গা তো ছমছম করে ওঠে। মনোহরটা বোধ হয় এখানে বসেই সব সাধনা করত, সে মন্ত্র পড়ে দিলে রাত্রে মড়া দুটো জ্যান্ত হয়ে উঠত। এত কাঠখড় পুড়িয়েও তান্ত্রিক খুনিটাকেও ধরতে পারলুম না, আমার এ আফসোস রাখবার ঠাঁই নেই, ঠাঁই নেই গো। কপাল আমার কপাল! সারি সারি ঘর, সামনে টানা চওড়া দালান, জঙ্গলের ভিতর থেকে ভেসে আসছে ঘুঘুর কান্নাসুর, তাছাড়া আর কোথাও জনপ্রাণীর সাড়া নেই। এ যেন এক অপরিসীম বিজনতার রাজ্য, স্তব্ধতার মধ্যে প্রাণ হাঁপিয়ে ওঠে সত্য সত্যই। স্বভাবত উচ্চকণ্ঠে সুন্দরবাবুও সেখানে চেঁচিয়ে কথা কইতে পারলেন না, সেখানে চিৎকার করাও যেন নিয়ম বিরুদ্ধ। সুন্দরবাবু চুপি চুপি বললেন, মনোহরের লোকজনেরাও কি আমাদের গাড়ি সাড়া পেয়ে চম্পট দিয়েছে নাকি? অসম্ভব নয়, দেখা যাক। এই বলে জয়ন্ত অগ্রসর হয়ে দালানে গিয়ে উঠল, তার পিছনে পিছনে চলল আরো সকলে। নিজের পায়ের শব্দে তারা নিজেরাই চমকে উঠতে লাগবে। দালানের উপর দাঁড়িয়ে একবার এদিক ওদিকে তাকিয়ে দেখল জয়ন্ত, তারপরে সামনের একটা ঘরের দিকে সোজা এগিয়ে গেল, এবং সঙ্গে সঙ্গেই সুগম্ভীর কণ্ঠে শোনা গেল, ওদিকে নয়, ওদিকে নয়, এদিকে আসুন।
আপনার বাদিকের শেষ ঘর। সশকিত প্রাণে সকলে একসঙ্গে ফিরে দাঁড়ালো বিদ্যুতের মতো। সুন্দরবাবু এতক্ষণ দেখতে পাননি বাঁদিকের শেষ ঘরে পর্দা দেওয়া, দরজার দুই পাশে দাঁড় করানো আছে দুটো সর্বাঙ্গ সম্পূর্ণ নরকঙ্কাল। আঁতকে উঠে অস্ফুট স্বরে তিনি বললেন, আর নয়, এই বেলা সরে পড়ি এসো, মোড়ার আর এখানে কথা কয়। সেই কণ্ঠস্বর শোনা গেল, ভয় নেই, ও দুটো হচ্ছে রক্তমাংসহীন কঙ্কাল মাত্র। গম্ভীর কণ্ঠস্বর, কিন্তু তার মধ্যে রয়েছে যেন ব্যঙ্গেরও আভাস। আকস্মিক কণ্ঠস্বর শুনে জয়ন্ত কেবল বিস্মিত হয়েছিল। তার মনে কোনোদিনই ভয়ডরের বাসা ছিল না। সে এগিয়ে গেল দৃঢ়পদে। ঘরের ভিতর থেকে কে বলল, পর্দা ঠেলে প্রবেশ করুন। দুহাতে দুদিকে পর্দা সরিয়ে জয়ন্ত ঘরের ভিতর গিয়ে দাঁড়াল। সামনেই একখানে ইজি চেয়ারের ওপর অর্ধশয়ন অবস্থায় স্বয়ং মনোহর মিত্র। এ দৃশ্য একেবারেই অপ্রত্যাশিত, হতভম্ব হয়ে গেল জয়ন্ত পর্যন্ত। মনোহরের গম্ভীর মুখের ওষ্ঠাধরের ওপর ফুটে উঠেই মিলিয়ে গেল যেন একটুখানি হাসির ফিনিক। আমি পালাইনি দেখে অবাক হচ্ছেন? অবাক না হলেও চলবে, আপনারা শুভাগমন করবেন জেনেই আমি এখানে আপনাদের অভ্যর্থনা করার জন্য অপেক্ষা করছি। আপনারা দয়া করে আসন গ্রহণ করুন। পিছন দিক থেকে সুন্দরবাবু বলে উঠলেন, হ্যাঁ, ছদ্মনামের আড়ালে যে লোক 33 লাখ টাকা ব্যাংকে জমা দিয়েছে তার বাড়িতে আসনের অভাব হবে না, আমি তা জানি। মনোহরের একটুও ভাবান্তর হল না, খুব সহজ স্থির কণ্ঠে তিনি বললেন, নানা কারণে সময় আত্মগোপন করার দরকার হয় অনেকেরই। আমরা মাঝে মাঝে আত্মগোপন অর্থাৎ ছদ্মবেশ ধারণ করি অসাধুদের শাস্তি দেওয়ার জন্য, কিন্তু তুমি? কালো চশমার আড়ালে মনোহরের দু চোখ যেন ক্রোধে দীপ্ত হয়ে উঠল, সেটা ঠিক করে বোঝা গেল না। কিন্তু তার গভীর কণ্ঠস্বর হয়ে উঠল অত্যন্ত কঠিন। ধীরে ধীরে তিনি বললেন, আমি মহাশয়ের চেয়ে বয়সেও বড়, বিদ্যা বুদ্ধি মান সম্ভ্রমেও বোধহয় ছোট নই। আমাকে তুমি বলে সম্বোধন করে ভদ্রতার অপমান না করলেই বাদিত হব। আপনারা অসাধুদের দণ্ড দেওয়ার জন্যে ছদ্মবেশ ধারণ করেন, কেমন? তাহলে জানবেন আমি ছদ্মনাম গ্রহণ করতে বাধ্য হয়েছি, মনুষ্য জাতির মঙ্গলের জন্য। সুন্দরবাবু টিটকিরি দিয়ে বলে উঠলেন, মনুষ্য জাতির মঙ্গলের জন্যে ধরায় অবতীর্ণ হয়েছেন 20 শতাব্দীর অবিরব যীশুখ্রিস্ট। তাই তিনি সুশীলা দেবী আর গোবিন্দবাবুকে হত্যা করে কাঁচের কফিনে পুরে রেখে দিয়েছেন। তাই তিনি ওই দুই হতভাগ্যের কাছ থেকে 27 লক্ষ টাকা অপহরণ করে ধরা পড়বার ভয়ে ছদ্মনামের আশ্রয়ে ব্যাংকে জমা দিয়েছেন। এরপর কি করা উচিত বলুন দেখি, আপনাকে সাধুবাদ দেব নাকি হাত কড়া পড়িয়ে আনবার হুকুম দেব? একটুও বিচলিত না হয়ে স্থির কণ্ঠে মনোহর বললেন, লোকে আমাকে অপবাদ দেয় আমি নাকি হাসতে জানি না, কিন্তু আপনার কথা শুনে আজ আমার প্রাণপণে অট্টহাস্য করার ইচ্ছে হচ্ছে। আমি সুশীলা দেবী আর গোবিন্দবাবুকে হত্যা করেছি, কোন প্রত্যক্ষদর্শী আপনার কানে কানে এই অপূর্ব খবরটি দিয়ে গিয়েছেন? দেখুন, ধাপ্পা দিয়ে আপনি আমাকে গুলোবার চেষ্টা করবেন না। বলতে পারেন সুশীলা দেবী আর গোবিন্দবাবু আজ কোথায়? তারা এই বাড়িতেই আছেন। হ্যাঁ, এই কাচের কফিনের ভেতরে। বারবার কাচের কফিন বলে চিৎকার করবেন না, আমার বাড়িতে কফিন বলে কোনো জিনিসই নেই। বটে, এখানে কাচের কফিন আছে কি না আছে
সেটা খানা তল্লাশি করলেই জানতে পারা যাবে। এতক্ষণ পরে মনোহর হঠাৎ সিধে হয়ে উঠে বসল, বলল, কাছের কফিনের কথা ছেড়ে দিন, আপনি আগে জীবন্ত অবস্থায় কাকে দেখতে চান, সুশীলা দেবীকে না গোবিন্দবাবুকে? সুন্দরবাবু প্রথমটা থতমত খেয়ে গেলেন, তারপর বাধো বাধো গলায় বললেন, কোথায় সুশীলা দেবী, আগে তাকেই দেখতে চাই। উত্তম, বলেই মনোহর গলা চড়িয়ে ডাকলেন, সুশীলা সুশীলা। বাড়ির ভেতর থেকে গানের মতো একটা আওয়াজ শোনা গেল। হ্যাঁ, আমি ভেতরে আছি, বলুন কি বলছেন? তুমি একবার এই ঘরে এসো তো মা। ঘরের ভিতরকার একটা দরজার পর্দা ঠেলে আত্মপ্রকাশ করল যে আশ্চর্য রূপবতী ও মহিমাময়ী মূর্তি, তাকে দেখবার জন্য কেউই প্রস্তুত ছিল না। এ মূর্তি যে মাটির পৃথিবীর, সচককে দেখে কেউ তা বিশ্বাস করতে পারল না। মনে হলো সে যেন কোনো অজানা স্বর্গের অবাস্তব স্বপ্ন। পৌরাণিক কাব্যে যেসব উর্বশী, রম্ভা, মেনকা ও তিলোত্তমা প্রভৃতির কাল্পনিক বর্ণনা পাঠ করা যায়, এই মূর্তির তাজা রূপমাধুরীর কাছে ম্লান হয়ে যায় সেসব বর্ণনা। ষোড়শী কি বালিকা, একে দেখলে ভালো করে তাও বোঝা যায় না। বিপুল বিস্ময়ে জয়ন্ত বলে উঠল, উনি কি সুশীলা দেবী? হ্যাঁ, কিন্তু এখন থেকে ইনি নতুন নামে আত্মপরিচয় দেবে। নতুন নাম? হ্যাঁ, ললিতা দেবী। সুন্দরবাবু দৃঢ় কণ্ঠে বললেন, হুম, ইনি ললিতা দেবী বা পালিতা দেবী হতে পারে, কিন্তু ইনি তো সুশীলা দেবী নন। কেন বলুন দেখি? সুশীলা দেবীর বয়স 75 বৎসর। ঠিক, কিন্তু এখন তার বয়স 75 হলেও তিনি আর বৃদ্ধা নন। পাগলের মতন কি আবোল তাবোল বকছেন? সুশীলা দেবী নব যৌবন লাভ করেছেন। শাক দিয়ে মাছ ঢাকবার চেষ্টা করবেন না মনোহর বাবু। কেন, প্রাচীনা কি আবার নবীনা হতে পারে না? অসম্ভব, জরার পর মৃত্যু, জরার পর আর যৌবন নেই। হ্যাঁ, বিজ্ঞানের মহিমায় সবই সম্ভবপর হয়। আমি ভবিষ্যৎবাণী করছি, বিজ্ঞান একদিন মানুষকে অমর করবে। আপনার ওই নির্বোধের স্বর্গে আমাদের টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন না, হয় কাজের কথা বলুন, নয় থানায় চলুন। বেশ, তবে কাজের কথাই শুনুন। মনোহর ধীরে উঠে দাঁড়িয়ে ডাকলেন, মা সুশীলা। হ্যাঁ বলুন বাবা। সে কি মানুষের কণ্ঠস্বর না বিনার ঝঙ্কার? তুমি এখন বাড়ির ভিতরে যাও, এই ভদ্রলোকদের জন্য একটু চা টা পাঠিয়ে দাও। সুন্দরবাবু ব্যস্তভাবে সভয়ে বলে উঠলেন, না 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 না, এখানে আমরা চা টা খেতে আসিনি। ভয় নেই, আপনাদের চায়ে কেউ বিষ মিশিয়ে দেবে না। বিষ থাক আর না থাক, এখানে চাটা কিছুই খাওয়া চলতে পারে না। আপনাদের সকলেরই কি একমত? না, আমার অন্য মত, আমি চাটা সবই খাবো, কি বলো মানিক? একেবারে জয়ন্ত, আমিও তোমার দলে। করুণাবাবু কি বলেন? আচ্ছা, পরম সুন্দরী সুশীলা, ওকে কি দেবী বলে ডাকবো মনোহরবাবু? ওকেই জিজ্ঞাসা করুন। আবার বাজল সেই অমৃতায়মান কণ্ঠস্বরের মোহনীয় বীণা বেণু, বাবার কাছে আমি সুশীলা, কিন্তু আপনারা তো সেই সুশীলাকে দেখেননি, আপনারা ললিতা বলেই ডাকুন। বেশ বেশ করুণাবাবু, এই পরমা সুন্দরী ললিতা দেবী যদি তার সুন্দর হাত দিয়ে সুন্দর চা তৈরি করে দেন, তাহলে সুন্দরবাবুর মতো আপনিও কি তা পান করবেন না? করব না,
বলেন কি, আমি তো নির্বোধ নই। সুন্দরবাবু, আপনি কি এখনো মত বদলাবেন না? মনে রাখবেন চায়ের সঙ্গে আবার টাও আছে। সুন্দরবাবু জুলজুল করে জয়ন্তের মুখের পানে তাকিয়ে বললেন, কি আর করি বলো, তোমরা সবাই যখন রাজি তখন আমার আর এক যাত্রায় পৃথক ফল হয় কেন? আমিও রাজি। ললিতা দেবীর গোলাপ পেলব ওষ্ঠাধরে ফুটল যে মিষ্টি হাসিটুকু, তাও যেন নীরব সঙ্গীতের মতো সুন্দর। একটি নমস্কার করে পাশের ঘরে তিনি অদৃশ্য হয়ে গেলেন জীবন্ত স্বপ্ন প্রতিমার মতো। মনোহর গভীর স্বরে বললেন, শুনুন সবাই, জ্বরার কারণ কি মানুষ যেটা জানে না, এ কথা সত্য নয়, বরং এই কথাই সত্য যে জ্বরার কারণ তার কাছে অজ্ঞাত নয়, এইটুকুই জানে না সে। সুন্দরবাবু মুখভঙ্গি করে বললেন, বাবা হে যে হেয়ালি, এসব সূক্ষ্ম বৈজ্ঞানিক ব্যাপার আপনাদের যে কেমন করে বোঝাবো বুঝতে পারছেন? রেডিও অ্যাক্টিভ বস্তু কাকে বলে জানেন? জানি জানি, আমাকেও মাঝে মাঝে অল্প স্বল্প বৈজ্ঞানিক পরীক্ষা করতে হয় বটে, যদিও তা ধর্তব্যের মধ্যে গণ্য হয় না। বিজ্ঞানে আমি একেবারে অজ্ঞ, বাংলায় বুঝিয়ে দিতে পারেন? ইংরেজি তো পদে আছে, বাংলায় শুনলে একেবারে অজ্ঞান হয়ে যাবেন। তাও কখনো হয়? বাংলা আমাদের মাতৃভাষা। আমাদের মাতৃভাষার অভিধানে রেডিও অ্যাক্টিভের অর্থ এইভাবে বোঝানো হয়েছে, আশু বিকিরণ দ্বারা বিদ্যুৎ মাপক প্রভৃতির উপর ক্রিয়াকরণ ক্ষম, রেডিয়াম ইউরোনিয়াম পোলোনিয়াম প্রভৃতি সম্পর্কে কিরণ বিকিরণ ক্ষম। কি বুঝলেন বলো? ব্যাপার বুঝবো কি, এ তো আরো গুলিয়ে গেল, আরে মাথা তো ব ব করে ঘুরছে। আর এই জন্যই কি কবি গান বেঁধেছেন, আমরি বাংলা ভাষা? বাংলা ভাষার দোষ নেই সুন্দরবাবু, তবে বাংলা ভাষায় এখনো ভালো করে বিজ্ঞানকে পরিপাক করার চেষ্টা হয়নি, কারণ দেশ এতদিন স্বাধীন ছিল না। যাক ও কথা, যতটা সংক্ষেপে পারি কিছু কিছু বোঝার চেষ্টা করি। অনেক পরীক্ষার পর আমি এই সিদ্ধান্তে উপস্থিত হই যে সারা জীবন ধরে আমাদের দেহের ভিতরে যে রেডিও অ্যাক্টিভ বস্তু জমে ওঠে, অর্থাৎ যাকে বলে ক্রমিক রেডিয়াম বিশ্ব সঞ্চার, জ্বরার কারণ হচ্ছে তাই। সূর্যের দ্বারা পৃথিবীর উপর প্রতিদিনই রেডিয়াম নিক্ষিপ্ত হচ্ছে, আমরা তা খাচ্ছি, আমরা তা পান করছি, নিঃশ্বাস দিয়ে বাতাস থেকে তা আকর্ষণ করছি, তারই ফলে প্রত্যেক জীব আর তরুলতাও ধীরে ধীরে জ্বরাগ্রস্ত হবে। সেই জ্বরা ব্যাধি নিবারণ করার উপায় আমি আবিষ্কার করেছি। সুন্দরবাবুর দু চোখ যেন ছানা বড়া হয়ে গেল, তিনি বললেন, বলেন কি মশাই? আগে হ্যাঁ, ক্যালসিয়াম থেকে দেহের হাড় তৈরি হয়, রসায়ন শাস্ত্রের দিক থেকে রেডিয়াম কাজ করে ক্যালসিয়ামের মতো, গঠন কার্যে যেখানে ক্যালসিয়ামের পরমাণুর দরকার হয় সেখানে রেডিয়াম পরমাণু ব্যবহার করলে দেহের রক্তস্রোত তা না জেনেই গ্রহণ করে। রেডিয়াম বিষের দ্বারা আক্রান্ত ব্যক্তিদের রক্ষা করবার একমাত্র উপায় হচ্ছে তাদের দেহের ভিতর থেকে এই রেডিয়াম পরমাণুগুলিকে বিতাড়িত করা। সেটা কি অসম্ভব ব্যাপার নয়? প্রথম দৃষ্টিতে অসম্ভব বলে মনে হয় বটে, কিন্তু কার্যকালে দেখা যায় মোটেই তা নয়। জ্বরা ব্যাধিগ্রস্ত ব্যক্তিদের হাড়ের ভিতর থেকে বিপজ্জনক রেডিয়াম পরমাণুগুলোকে বাইরে বার করে দেওয়া অসম্ভব নয় মোটেই। প্রথমে রোগীকে এমন ভিনিগার ও অ্যাসিড জাতীয় পথ্য দিতে হবে যাতে করে তার দেহের হাড়গুলো ক্যালসিয়াম থেকে মুক্ত হয়। এক হপ্তার পর রোগীকে আমি আবার এক হপ্তাহ ধরে স্বাভাবিক পথ্য দিই বটে, কিন্তু সেই সঙ্গে এদিকেও তীক্ষ্ণ দৃষ্টি রাখি যে খাদ্যের ভিতরে যে খাঁটি ক্যালসিয়াম থাকে তার মধ্যে কিছুমাত্র রেডিও অ্যাক্টিভিটি বর্তমান নেই। প্রথমে যে ভিনিগার ও অন্যান্য অ্যাসিডের পথ্য দেওয়া হয় দেহের ক্ষতি সাধন করবার
ক্ষমতা তাদের অপেক্ষাকৃত কম। ওই পথ্যের পরমাণুক গ্রহণ শক্তি বা ব্যালেন্স আছে, তাই ওই পথ্যের আকর্ষণে আসল ক্যালসিয়ামের সঙ্গে দেহের ভিতরে উড়ে এসে জুড়ে বসা রেডিয়ামও ক্রমে ক্রমে বাইরে বেরিয়ে যায়। স্বাভাবিক পথ্যের পর দিয়ে আবার অ্যাসিড জাতীয় পথ্য, তারপর আবার স্বাভাবিক পথ্য। এইভাবে চিকিৎসা চলে মাসের পর মাস। জয়ন্ত চমৎকৃত হয়ে বলল, এই চিকিৎসার ফলেই জরাগ্রস্ত রোগী আবার ফিরে পায় তার নবযৌবন? প্রায় তাই বললেও চলে, তবে উপসর্গও দেখা দেয় না তা বলা চলে না। যেমন ওই কাচের কফিন ব্যাপারটা, সুন্দরবাবু কাচের কফিনের উল্লেখ করেছিলেন, কিন্তু সেটা যে কি পদার্থ আপনারা কেউ তা জানেন না। দেখতে চান তো আমার সঙ্গে আসুন। মনোহরের সঙ্গে সকলে এসে উপস্থিত হল প্রকাণ্ড একখানা হল ঘরে। তার অধিকাংশ জুড়ে বিরাজ করছে নানা রকম যন্ত্রপাতি। যারা কোনো কলেজের বৈজ্ঞানিক পরীক্ষাগার দেখেছেন তাদের কাছে ওসব যন্ত্রের কয়েকটি পরিচিত বলে মনে হবে। কোথাও জ্বলছে একাধিক বুনসেন বার্নার, কোথাও সারি সারি কিলক থেকে ঝুলছে কনডেন্সার বা সংহিত যন্ত্র। কিন্তু এখানে ওখানে সেখানে আরও যেসব ছোট বড় বৈদ্যুতিক যন্ত্র রয়েছে, সাধারণ বৈজ্ঞানিক পরীক্ষাগারে সেগুলোকে দেখা যায় না। সুন্দরবাবু এবার দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বললেন, হ্যাঁ মনোহর বাবু, এতক্ষণ কানে যা শুনলাম তার এক বর্ণ বুঝতে পারলুম না, এখন চোখে যা দেখছি তাও ভালো করে বুঝতে পারছি না। আপনি বোধহয় আবার লেকচার শুরু করবেন, কিন্তু তার আগে আমার গোটা কয়েক সহজ প্রশ্নের জবাব দেবেন। আজ্ঞা করুন। আপনি এইসব বৈজ্ঞানিক পরীক্ষা তো কলকাতায় বসেই করতে পারতেন, আরে মিথ্যা এত লোকচুরি কেন? কলকাতার কৌতূহলী জনতা যদি গুণাক্ষরও আমার পরীক্ষার ব্যাপার টের পেত, তাহলে আমার বাড়িটি পরিণত হতো সরকারি বাগানে, আর সেখানে উকিঝুঁকি মারতে আসত রাম শ্যাম যদু নদু সকলে। সে কথা ঠিক, কিন্তু সুশীলা দেবী আর গোবিন্দবাবু কারুকে কিছু না জানিয়ে আপনার সঙ্গে অমন চোরের মতো পালিয়ে এসেছেন কেন? তারও প্রথম কারণ হচ্ছে মন্ত্রগুপ্তি, দ্বিতীয় কারণ গুরুতর। গুরুতর মানে? সুশীলা দেবী আর গোবিন্দবাবু নতুন দেহ লাভ করবার পর ইহ জীবনে আর নিজের বাড়িতে ফিরবেন না বোধ হয়। সে কি মশাই? হ্যাঁ, সেই জন্যেই সুশীলা আজ ললিতা নাম ধারণ করেছে। কিন্তু কেন কেন কেন? নতুন দেহে অতি প্রাচীন সুশীলাকে কেউ কি চিনতে পারত? তা তো পারতই না। সুশীলার কথা কেউ কি বিশ্বাস করত? তা তো করতই না, এ তো ঠিক কথা। তাকে নিয়ে আরো নানা রকম গন্ডগোল, এমনকি মামলা মোকদ্দমা হওয়ার সম্ভাবনা ছিল নাকি? তা তো ছিলই। হ্যাঁ হ্যাঁ ছিলই। আরো কত দিক দিয়ে সুশীলার জীবন হয়ে উঠত ভয়াবহ। সেই জন্য সে স্থির করেছিল আমার পরীক্ষা সফল হলে নতুন দেশে নতুন নামে নতুনভাবে জীবনযাপন করবে। গোবিন্দবাবুর সম্বন্ধেও ওই কথা। সুশীলা দেবী আর গোবিন্দবাবু অত টাকা সঙ্গে নিয়ে এসেছেন কেন? আর সেসব টাকা আপনার নামেই বা জমা আছে কেন? নতুন দেশে নতুন নামে নতুনভাবে জীবন শুরু করতে হলে প্রথমেই দরকার টাকা। সে টাকা আসবে কোথা থেকে? নিজেদের ভবিষ্যৎ সম্বন্ধে নিশ্চিত হবার জন্যে সুশীলা দেবী আর গোবিন্দবাবু উচিত মতো টাকা সঙ্গে করে এখানে এসেছেন। ওদের টাকা আমার ছদ্মনামে জমা রেখেছি। কেন? আমি জানতাম পুলিশ ওদের খোঁজ করবে। ওদের নামে টাকা জমা রাখলে পুলিশ ওদের সন্ধান পেত। আর কোনো প্রশ্ন আছে? যদিও ললিতা দেবী সুশীলা কিনা সে কটকা আমার মন থেকে এখনো দূর হয়নি, তবু ওটা আপাতত ধামা চাপাই থাক। কিন্তু প্রশ্ন হচ্ছে, গোবিন্দবাবু কোথায়? সে প্রশ্নের জবাব না দিয়ে মনোহর ফিরে দাঁড়িয়ে বললেন, জয়ন্তবাবু যে উপসর্গের কথা বলেছিলুম এবারে সেটা দেখবেন আসুন। মনোহর এগিয়ে গিয়ে দাঁড়ালো একখানা খাটের পাশে। সেখানে শয্যার উপর যে সাইতো মূর্তিটি ছিল
তাকে দেখেই সকলের চক্ষু বিস্ফারিত হয়ে উঠল পরম বিস্ময়। একটি অতীত রূপ অপূর্ব সুন্দর মূর্তি, বালক বললেও চলে, সুগঠিত, শুভ্র, নগ্ন, দেহ যেন গ্রিক ভাস্করের হাতে গড়া। কিন্তু সবচেয়ে আশ্চর্য ব্যাপার হচ্ছে সর্বাঙ্গ তার কাঁচ দিয়ে মোড়া, এবং সেই কাঁচ যেন কেউ গলিয়ে এমনভাবে মূর্তির উপর ঠেলে দিয়েছে যে সারা দেহের সঙ্গে তা অচ্ছেদ্যভাবে সংযুক্ত হয়ে আছে। মনোহর বললেন, সুন্দরবাবু, এই আপনার কাছের কফিন। দারুণ বিস্মিত হয়ে সুন্দরবাবু মন্ত্রমুগ্ধ হয়ে জিজ্ঞেস করলেন, কিন্তু কাঁচের কফিনের ভিতরে ওটা কি রয়েছে? রোগীর মোমের পুতুল নাকি মৃতদেহ? আরো কাছে গিয়ে ভালো করে তাকিয়ে দেখুন। না, ওটা মোমের পুতুলও নয়, আমার মৃতদেহও নয়। ও যে জীবন্ত, ওর সর্বাঙ্গে যে জীবনের রং, জীবনের আভাস, এমনকি দুই মুদিত চোখের পাতাও থেকে থেকে কেঁপে কেঁপে উঠছে। ও এখনো ঘুমুচ্ছে, কিন্তু ওর ঘুম ভাঙতে আর বেশি দেরি নেই। জয়ন্ত শুধল, আসল ব্যাপারটা কি মনোহরবাবু? আমি নিজেই জানি না, ওই কাঁচের আবরণই আমার সৃষ্ট নয়। পর্যায়ক্রমে ক্যালসিয়াম পথ্য দিয়ে আবার তা বন্ধ করে বেশ কিছুকাল চিকিৎসা চালাবার পর রোগী হঠাৎ দীর্ঘকালব্যাপী নিদ্রাঘরে আচ্ছন্ন হয়ে পড়ে, আর তার সর্বাঙ্গ বেপে দেখা দেয় ওই কাঁচের আবরণ। কিছুকাল পরে আবার রোগীর ঘুম ভাঙে, কাঁচের আবরণ ফেটে যায়, তারপর উঠে বসে তার জাগ্রত মূর্তি। এর অর্থ আমিও জানি না। সুন্দরবাবু হতভম্বের মতো বললে, হে বাবা, এ যে মানুষ গুটি পোকা। মানিক শুধল, ও মূর্তিটি কার? এইবার মনোহর মিত্র জবাব দিলেন, গোবিন্দবাবুর। তার বয়স তো 70 বছর। সুশীলার বয়সও ছিল 75 বৎসর। সকলে অবাক হয়ে ভাবতে লাগল। সুশীলা প্রবেশ করল। সেই সময় সুমধুর কণ্ঠে সে বলল, বাবা, ও ঘরে খাবার দেওয়া হয়েছে। মনোহর এতক্ষণ পরে একটু হেসে বললে, চলুন, এই বিজনে বসে আপনারা খাবারের মধ্যে কোনো বিশেষত্ব পাবেন না। সুশীলা বলল, বাড়িতে যা ছিল তাই দিতে পেরেছি, স্যান্ডউইচ, শিক কাবাব, রুটি মাখন, চা আর মিষ্টান্ন। মানিক বলল, ললিতা দেবী, চায়ের বৈঠক যে মুড়ি ভোজনের আসরে পরিণত হলো, এই বিজন বনে শিক কাবাব বানালেন কি দিয়ে? বাঘের মাংস দিয়ে নয় বোধ হয়। হালকা ঠাট্টার সুরে সুশীলা জবাব দিল, খেলেই বুঝতে পারবেন। আসুন সুন্দরবাবু। ভায়া, আজ যা দেখলুম আর শুনলুম আমার পিলে অত্যন্ত চমকে গিয়েছে, খাওয়ার চিন্তা মোটেই যাচ্ছে না। আপনার পিলে নির্বোধ নয়, একখানা স্যান্ডউইচ উদরস্বাদ করলেই সে আবার অত্যন্ত শান্ত হয়ে পড়বে। আপনার ধার জানতে আমার আর বাকি নেই, চলুন মধুরেন সমাপায়ত করে আসি। জয় হিন্দ। কেমন লাগলো আজকে আমাদের গল্প কাঁচের কফিন? যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করতে হবে কিন্তু। আর হ্যাঁ, আমাদের পরবর্তী অরিজিনাল গল্পগুলো শুনতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তাহলে দেখা হচ্ছে পরবর্তী গল্পে, ভালো থাকবেন আর